বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে চতুর্থবারের মতো জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম 75 পয়সা এবং অক্টেন ও পেট্রোলের দাম 2 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছে। নতুন দর 1 জুন থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে দাম সমন্বয়ের কথা জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পরে রাতে জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দেওয়া হয়। মূল্য সমন্বয়ের আগে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি 160 টাকা, পেট্রোল 124 টাকা এবং অক্টেন 128 টাকা 50 পয়সা ছিল। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়।